नमस्कार श्रद्धा शिक्षागुरु अकल आपलोक सकलक पुनर स्वागत जानाइछो। ए भिडियोटोत रिम्स एपत थका एटा समस्या किदरे अति सहजते समाधान करिब पारि ताके आपनलोगर होइते आलोचना करिबले चेष्टा करिम। ए समस्याटो जनामते बहुत विद्यालयत हैछे। रिम्स एपत स्टुडेन्ट एनरोलमेन्टत छात्र छात्री फटो दिबले जाउते केतिबा देखा गयसे जे मोबाइलटो हेंग मारार कारणे कि होइछे फटो एटा छात्र छात्रीर नामत बेलेग एटा छात्र छात्रीर फटो संलग्न होइछे। तारोपरि कि होइछे प्राय किछु एकेटा श्रेणीते एकेइ नामर दुजन छात्र छात्री तेनेकुवा पोवा जाय। आमार होइतो तेनेकुवा होइछे आरु फटो मिसमेच होइ गैछे। बोलो प्रथमते आमार समस्याटो देखाइल तेतिया समाधान करते सहज हब। आमार समस्याटो चाओक छोवालीर नामर परिवर्ते कि होइछे लरार फटो एटा सोमाइ आछे। এই সমস্যাটো যেতিয়া প্রথম দিন করা হয়েছিল নটা ছাত্র ছাত্রীর ক্ষেত্রে এই সমস্যাটা হয়েছিল। এই সমস্যাটোর সমাধান আমি রিমস অ্যাপর জড়িয়ে করব নিম, তার কারণে আমাকে রিমসর ওয়েবসাইটত যাব লাগিব। মই আপনার ফটোটা দেখাই দিছো, চাওক লড়াটোর ফটো আইছে ইয়াতে। এতিয়া আপনার রি এনরোলমেন্টর কারণে সিআইসিসিক রিকুয়েস্ট পঠাব লাগিব। আপনার বিদ্যালয়ের যিকেইটা ছাত্র ছাত্রীর ফটো মিসমেচ হৈ আছে আটাইকেইটা ছাত্র ছাত্রীৰে আপোনালোকে এগেইনষ্টত কি কৰিব লাগিব ৰিকুৱেষ্ট পঠাব লাগিব। ৰিকুৱেষ্ট পঠোৱাৰ পিছত আপোনালোকে এটা কাম কৰিব, ছাত্র ছাত্রীৰ নামটো স্পেলিংটো ঠিককে লিখিব, তাৰ লিখি ৰাখিব। তাৰপিছত ফাদাৰ্ছ নেম, মাদাৰ্ছ নেম, ডেট অফ বাৰ্থ, ষ্টুডেণ্ট আইডি, আগৰ ষ্টুডেণ্ট আইডিটো লাগিব এইটো লিখি ৰাখিব, এডমিশ্যন ডেটটো লাগিব, তাৰপিছত এডমিশ্যন নাম্বাৰটো, মোবাইল নাম্বাৰটো, আধাৰ নাম্বাৰটো, আধার নাম্বার যদি থাকে। এতিয়া আপনাদের ইয়াতে এড স্টুডেন্ট একটা আইকন আছে, ইয়াতে ক্লিক করে স্টুডেন্ট এড করক। স্টুডেন্ট আধার নাম্বার থাকলে সুমাই দিব, নাম লিখিব, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, স্টুডেন্ট আইডি আগরটো দিব, এক্সিস্টিং স্টুডেন্ট আইডি বলি, এডমিশন ডেট দিব লাগিব। নেক্সট পেজত গৈ এডমিশন ডেট, তারপিছত এডমিশন নাম্বার, হেবিটেশন ডিস্ট্রিক্ট, কাস্ট, এইখানে ভরাই দিয়ে আপনাদের স্টুডেন্ট আইডি ক্রিয়েট করক। আর নতুন আইডিটো ক্রিয়েট নহালৈকে আপনি আগর স্টুডেন্ট আইডিটো ডিএক্টিভেট নকরিব। স্টুডেন্ট আইডি ক্রিয়েট হলে কি হব, আপনার এটা ছাত্র ছাত্রীর এগেনস্টত স্টুডেন্ট আইডি ডুপ্লিকেট এটা হব। আপনাদের তেতিয়া পূর্বর স্টুডেন্ট আইডিটো এইখানে এনরোলমেন্টত গিয়ে আপনাদের এনরোলমেন্টের পর আপনাদের ডিএক্টিভেট করে দিব, রিজনটো দেখাই দিব, ডুপ্লিকেট বুলি দেখাই দি ডিএক্টিভেট করিব। ডেট অফ বার্থটো সময়তে আপনাদের একেবারে উপর থাকা ইয়ের আইকনটত ক্লিক করলে আপনি অতি সহজতে ডেট অফ বার্থটো সিলেক্ট করিব পারিব। চাওক ডেট অফ বার্থটো অতি কম সময়তে সিলেক্ট হয়ে গেল। নেক্সট পেজত আপনাদের ডেট অফ এডমিশনটো ভরাই দিয়ক। ডেট অফ এডমিশনটো ভরার পিছত আপনাদের এডমিশন নাম্বারটো ভরাই দিব, তারপর একাডেমিক ইয়ারটো আপনাদের 2021-22 দিব সিলেক্ট করে, এটা অটোমেটিক আহিব। তারপর স্টাডিং ইন ক্লাস 5 সেকশন এ এইটো আছে এইটোত দিব, তারপর স্ট্রিম নট এভেলেবল, তারপর ক্লাস স্টাডি ইন প্রিভিয়াস ইয়ার এটিও এইটো হব ক্লাস 5-র, বর্তমান যদি 5-ত আছে কি হব ক্লাস 4, তারপর কি হব আসামিস সিলেক্ট করক, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, তারপর মাইগ্রেশন টাইপ নট এভেলেবল, এনেকি সম্পূর্ণ দিয়ার পিছত কি করব, নেক্সট বাটনটো ক্লিক করলে কি আহিব, এনেকুয়া আহিব স্টুডেন্ট পারফরমেন্স আহিব। আপনি ইয়াতে কি করব লাগিব, প্রমোটার বলি দিব, লাস্ট এক্সামিনেশন রেজাল্ট, তারপর নিউ এডমিশনটো নিদিব, তারপর কন্টিনিউইং ইন দ্য সেম স্কুল, তারপর নেক্সট মারিব, বিলো পভার্টি লাইন হলে ইয়েস দিব, তারপর নেক্সট মারি দিব। ইয়াতে ব্যাংক ডিটেলস আছে, তারপর ফোন নাম্বার এইখানে আছে, আপনাদের গোটেখিন ডিটেলস থাকলে ভরাব পারে, নহলে কি সেভ মারিব পারে। সেভ মারিলে কি হব, স্টুডেন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি বলে এটা ইয়াতে মেসেজ আহিব। এইখানে হলে স্টুডেন্ট আইডি ক্রিয়েট হয়ে গেল। এতিয়া আপনাদের রিমস অ্যাপ খুলি ডাউনলোড অপশনত ডাউনলোডিং করে লোক, তারপর চাওক এইখানে সেই ছাত্র ছাত্রীর যেটা
ক্রিয়েট করিলে এখিনি ইয়াতে লিস্টত আছে না নেই সাওক ইয়াতে একেবারে শেষত এই নতুনকে উঠাই দিয়া ছোৱালীজনীর নাম ইয়াতে আহিছে। সাওক ইয়াতে রি এনরোলমেন্ট করা ছাত্র ছাত্রীগৰাকীৰ নাম ইয়াতে মামনি খাতুন ইয়াতে আছে আৰু এই স্টুডেন্ট আইডিটো তাইৰ বাবে ডুপ্লিকেট হল। এতিয়া আপোনালোকে কি কৰিব লাগিব, ওয়েবসাইটত গৈ এতিয়া ভুল ফটো থকা আইডিটোৰ এগেইনষ্টত গৈ সিলেক্ট অ্যাকশন বটনত ক্লিক কৰক। তাৰপিছত সিলেক্ট অ্যাকশন বটনত ক্লিক কৰি আপডেট স্ট্যাটাসত মারক, তাৰপিছত ডুপ্লিকেট বুলি সিলেক্ট কৰক, তাৰপিছত ইয়াতে আজিৰ ডেটটো দি দিয়ক সেট কৰি, তাৰপিছত ডিএক্টিভেট অপশনত ক্লিক কৰিলে এইটো ষ্টুডেণ্ট ডিটেইলছ আপডেটেড সাকসেসফুলি হৈ যাব। এতিয়া আপোনালোকে ৰিমছ এপটো খুলি লওক, তাৰপিছত ৰিমছ এপত গৈ ডাউনলোড অপশনত ক্লিক কৰি ডাউনলোডিং কৰি লওক। ডাউনলোডিং কৰি লোৱাৰ পিছত আপোনালোকে ক্লাছটো খুলি লওক। ক্লাছ খুলি লৈ চাওক ইয়াতে আগৰটো নোহোৱা হৈ যাব আৰু নতুনকৈ ক্ৰিয়েট কৰা আইডিটোৱে দেখাব য'ত আপোনালোকে সেউজীয়া আইকনটোৰ পৰিৱৰ্তে ফটো উঠাবলৈ ৰং ক্ৰছ চিহ্নটো থকা দেখিবলৈ পাব। এতিয়া আপোনালোকে আপোনালোকৰ ছাত্ৰ ছাত্ৰীৰ ফটো উঠাবলৈ তাতে ক্লিক কৰক। সেভ ডিট ভেলিড আইডি প্ৰুফত ক্লিক কৰিলে কি আহিব, ফটো উঠাবলৈ ডিটেইলছ আহিব, তাতে আপোনালোকে ক্লিক কৰিলে সেভ ডিটেইলছ আহিব। সেভ ডিটেইলছৰ পিছত ছাত্ৰ ছাত্ৰীৰ ফটো উঠাবলৈ আই ব্লিংকিং কৰিব দিব, তাৰপিছত ফেচত টাচ কৰি এইখিনি সম্পূৰ্ণ হ'ব। সম্পূৰ্ণ হ'লে আপোনালোকে চিংক্ৰনাইজ কৰিবলৈ ক্লিক কৰিলেই হ'ল। এইদৰে আপোনালোকে সমাধা কৰক ৰিমছ এপৰ এটা ডাঙৰ সমস্যা আৰু ভিডিঅ'টো সকলো শিক্ষাগুৰুৱে পোৱাকৈ শ্বেয়াৰ কৰি দিয়ক। যিহেতু বিভাগীয় নিৰ্দেশনা বাৰে বাৰে আহিছে আৰু এইখিনি কাম আমাৰো কৰিবলগীয়া হৈছে আৰু মই যেতিয়া কৰি আছোঁ এইকাৰণে ভাবিছোঁ যে সকলো শিক্ষাগুৰুৰে সহায়ক হোৱাকৈ এটা ভিডিঅ' প্ৰস্তুত কৰি দিওঁ, সেইবাবে ভিডিঅ'টো প্ৰস্তুত কৰা হ'ল। আশা কৰিছোঁ ভিডিঅ'টোৰ জৰিয়তে আপোনালোকে উপকৃত হ'ব পাৰিব। ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কৰাৰ লগতে শ্বেয়াৰ কৰি দিব। ধন্যবাদ। জয় অসম।